এখানকার মোয়া সব থেকে জগৎ বিখ্যাত। আজ আপনাদের সেই জয়নগরের মোয়া সহজভাবে এবং সঠিক পরিমাপে তৈরি করে দেখাব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কনকচুর ধানের খই। এখানে টোটাল 250 গ্রাম খই আছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, আর দিচ্ছি 2 কাপ জল। হাই হিটে এই খেজুরের গুড় আর জল ফুটিয়ে নেব। শীতকাল ছাড়া কিন্তু এই মোয়া তৈরি করা সম্ভব না, কেননা খেজুর গুড় শীতকালেই একমাত্র পাওয়া যায়। গুড় আর জল হাই হিটে ফোটানো হয়ে গেছে, এবার অন্য পাত্রে ঢেলে রেখে দেব। গুড় ঢেলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ জল। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড় আর চিনির জল একসঙ্গে মিশিয়ে মোয়া তৈরি করার জন্য একটা পাক তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত না আমার এই গুড় আর চিনির জল আঠা আঠা ভাব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফোটাবো। গুড় চিনি একসঙ্গে জাল দিয়ে পাক তৈরি হয়ে গেছে, ওই এই গুড়ের মধ্যে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে অল্প অল্প করে খই দেব, আর গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। খুন্তি নেবেন, নিয়ে এইভাবে গুড়ের সঙ্গে খই মিশিয়ে নেবেন। দেখুন গুড়ের পরিমাপটা ঠিক হয়েছে, সেই জন্য খইগুলো একদম ঝরঝরে হয়ে আছে। খইয়ের সঙ্গে গুড় মেশানো হয়ে গেছে। আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে গুড় আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা আমি এখানে এই গোল চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি। চারিদিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। অবস্থায় আমি 10 থেকে 12 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 12 ঘন্টা ঢাকা দেওয়ার পরে ঢাকা তুলে নিচ্ছি, আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন খইগুলো গুড় দিয়ে মাখানোর পরে কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। ওই আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আকার সুবিধার জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কলার গুড় একসঙ্গে যে পাতলা করে জাল দিয়ে রেখেছিলাম সেই গুড় আমি দিয়ে দিচ্ছি খইয়ের মধ্যে 2 চামচ 3 চামচ দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো, এখানে 3-4টে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। খইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু আর কিশমিশ, কাজুগুলো আধ ভাঙা করে নিয়েছি। 100 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, খোয়া ক্ষীর খইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। এবার এই সব উপকরণ হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। প্রথমে মিশিয়ে নেব, তারপর আস্তে আস্তে মেখে নেব। আর হাত দিয়ে মাখার সময় হাত এরকম একটু চেপে মাখবেন, তাহলে খইগুলো আরও বেশি নরম হয়ে যাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন খই মাখতে মাখতে কতটা নরম হয়ে গেছে, আরও কিছুক্ষণ সময় নিয়ে খই ভালো করে মেখে নেব। খই মাখার উপরেই নির্ভর করবে মোয়া বানানো। ভালো করে খই মাখানো না হলে মোয়াও সুন্দর করে তৈরি হবে না। খই খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবেই কিন্তু মাখতে হবে। এবার এখান থেকে খইয়ের মধ্যে থেকে কিছুটা খই হাতের মধ্যে নেব, আর এইভাবে পাকাবো। হাতে কিন্তু খুব একটা প্রেসার দিতে হবে না, এইভাবে ঘুরালেই খই দিয়ে জয়নগরের মোয়া এইভাবে পাকানো হয়ে যাবে। দেখুন আমি ঠিক এরকম সাইজের করব, সব মোয়াগুলো তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি, এইভাবে বাদবাকি সব মোয়াগুলো তৈরি করে নেব। জয়নগরের মোয়া সব তৈরি হয়ে গেছে, আর উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি, এই মোয়ার উপর দিয়ে আমি গ্রেট করে দিয়ে দেব। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।